I love you, my Jani Man Shakib. কি বললেন বিষয়টা বুঝি নাই আবার একটু বলেন I love you, my Jani Man Shakib. বুঝলাম না কাকে আমার কাছে মানে লাগে যে আমি শান্তে যে একবার জোরেই ধরি দিল থেকে আমি একদম ভিতর থেকে বহুত ভালোবাসি আমি সবসময় সাকিবরে দেখলে বলতাম আই লাভ ইউ আই লাভ ইউ তুই অপবিশ্বাসে সতী নয়ে যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে এক নম্বরে যদি অভিনয় সেরা হয়ে থাকে তাহলে সাকিব ভাইজানের এখন আমি আবার লিডার আমি বাংলাদেশ দেখতে আসছি আসলে সবগুলা মানে বাংলাদেশের এখন বর্তমান প্রেক্ষাপটে যে মুভিগুলা প্রত্যেকটা মুভি সুন্দর সো এখন বাংলাদেশের সব হচ্ছে হলমুখী হচ্ছে মানে হলে আসতেছে মুভি দেখতেছে এটা হচ্ছে আমরা অনেক মানে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আর লিডার আমি বাংলাদেশ বারবার দেখতেছি কারণ হচ্ছে শাকিব খানের মুভি মানে হচ্ছে ডিফারেন্ট আর শাকিব খান মানেই তো হচ্ছে নাম্বার ওয়ান সো দ্যাট বারবার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও ক্লিপ দেখেছেন এটি হচ্ছে শাকিব খানের এক অন্ধ ভক্ত সেটি হচ্ছে শাকিব খানের অন্ধ এক ভক্তের ভিডিও সেই সিনেমা দেখার সময় সাংবাদিকদের সামনে মানে আমাদের মতো ইউটিউবার যারা আছেন তাদের সামনে কিছু ইন্টারভিউতে কথা বলেছেন তার মনের কিছু আবেগ থেকে মন থেকে কিছু কথা বলেছেন সে শাকিব খান হচ্ছে তার জানেমান সেই শাকিব খানকে মিডিয়ার সামনে আই লাভ ইউ বলে সেই শাকিব খানকে মিডিয়ার সামনে আদর করতে বলে রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই মেয়েটি তার সম্পূর্ণ কথাগুলো শুনতে হলে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন একটি মেয়ে কিংবা একটি মানুষ একটা মানুষের প্রতি কতটুকু আবেগ থাকলে এই সমস্ত কথা আসে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শাকিবান ভক্তদের জন্য যারা কিনা শাকিব খানকে ভালোবাসেন যারা কিনা লিডার আমি বাংলাদেশ সিনেমাটি দেখেছেন কিংবা দেখবেন পরবর্তীতে গিয়ে তাদের জন্য আজকে এই একটি ভিডিও উপহার হিসাবে আপনাদেরকে দিচ্ছি সেই সাথে সাথে যারা এই লিডার আমি বাংলাদেশ ছবিটি দেখেছেন সিনেমা হলে গিয়ে তাদের মুখ থেকে আরও কিছু চাঞ্চল্যকর রিভিউ রয়েছে যে কথাগুলোর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেই শাকিবান ভক্তরা তো দর্শক শ্রোতা রীতিমতো এই লিডার আমি বাংলাদেশ করার পর করোনার পর থেকে এখন এই শাকিব খান লক্ষ লক্ষ মানুষের গ্রাস হচ্ছেন সেই শাকিব খান কারণ শাকিব খান হচ্ছেন দুই বাংলার কিং খান সে দুই বাংলার কিং খান লিডার আমি বাংলাদেশ করে এবার ইন্ডিয়া থেকেও কিছু জয়ধ্বনি পেয়েছেন তো দর্শক শ্রোতা সব কিছু মিলে আজকের ভিডিওটি খুবই সুন্দরভাবে সাজিয়েছি শুধু আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে সমস্ত ভিডিওগুলো দেখে আসি সেই শাকিবার ভক্তরা শাকিবকে ভালোবেসে শাকিবকে আপন করতেছে কি বলেছে আই লাভ ইউ মাই জানি মানে সাকিব আমার কাছে মানে লাগে যে আমি শান্তে যে একবার জোরেই ধরি দিল থেকে আমি একদম ভিতর থেকে বহুত ভালোবাসি আমি সবসময় সাকিবরে দেখলে বলতাম আই লাভ ইউ আই লাভ ইউ তুই অপবিশ্বাসে সতী নয়ে যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে এক নম্বরে যদি অভিনয় সেরা হয়ে থাকে তাহলে শাকিব ভাইজানের সিনেমা বলতে গেলে আমার কাছে মানে অনেক ভালো লাগছে আর আমার তো এই শাকিব তো আমার অনেক ফেভারিট এবং ছোটোবেলার থেকে আমি তার অনেক পছন্দ করি একজন শাকিবের কোনো ছবি হলে আমি অবশ্যই দেখতে আসি সিনেমা হলে প্রথম সিনেমা দেখেছি কাবিন নাম আছে এক টাকার বউ হ্যাঁ এক টাকার বউ তারপরে হচ্ছে তারপর কোটি টাকার কাবিন তারপরে হচ্ছে ঘর বাঁধলেই ভালোবাসা হয় না তারপরে হচ্ছে এখন বাস্তব আর সিনেমা বহুত ফারাক মানে বাস্তবের মানুষগুলা কেমন সেটা আমরা বলতে পারি না কেউই বলতে পারি না এখন সিনেমাতে মানুষটা তাকে অনেক ভালো লাগছে এই চরিত্রে তাকে খুব মানাইছে তার সাথে এই চরিত্রের সাথে এই সিনেমার সাথে হ্যাঁ একবার দেখেছি সরাসরি তখন ওইটা রূপগঞ্জ তিনশো এটা কি জানি 300 না হ্যাঁ রূপগঞ্জে দেখেছি সরাসরি আমি হব নেতা একটা ছবি করেছিল আমি তো তাকে অবশ্যই সম্মানিতভাবে তাকে সালাম দিব অবশ্যই হ্যান্ডশিপ করার খুবই ইচ্ছা এবং তাকে নিয়ে অনন্ত জলিল আমি অনন্ত জলিলের দুইটা খালি ছবি দেখছি মুভি দেখছি আর শাকিব ভাইয়ের অনেক মুভি দেখছি মানে হিসাব ছাড়া যখনই হতো তখনই দৌড়ে চলে আসতাম কিন্তু অন্য কোনো নায়কের মুভি দেখা এত ইন্টারেস্টিং জাগে নাই কেন আসলে ছোটোবেলার থেকে দেখে আসছি তারে সে এক পুরানো একজন আর্টিস্ট শিল্পী তাকে সবসময় ছোটোবেলাতে দেখা দেখা বড় হয়েছি এখন অন্য কাউকে দেখি নাই নতুন মুখ দেখতে তেমন একটা ভালো লাগে নাই পুরান মুখগুলোই ভালো লাগে
মানে এজন্য প্রপোজ খুবই ইচ্ছা এমনও হইছে আমার বড় বোন বলতেছে আমি সব সময় সাকিবরে দেখলে বলতাম আই লাভ ইউ তখন বোনও বলতো তুই অপবিশ্বাসী সতী নয় আজ যা এমন করে বলতো আমাকে কি না আমার খুব ভালো লাগে কেন যে ওর হাঁটা ওর তাকানোর স্টাইল ওর মানে এক কাঁদ নিচা করে কি সুন্দর করে যে হাঁটে মানে আমার কাছে মানে লাগে যে আমি সামতে যে একবার জ্বরেই ধরি এমন অবস্থা অবশ্যই বলিউড থেকে আমার সব নায়কের বলিউডের মধ্যে তো আছে বলিউড বলিউডের জায়গা সুন্দর আর আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে এক নম্বরে যদি অভিনয় সেরা হয়ে থাকে তাহলে সাকিব ভাইজানের ওনাকে আমি খুব ই করি সম্মান করি এবং চরিত্রে কে কে কী বলুক সেটা আমার দেখার বিষয় না আমার একটা কথাই হয়েছে যে যার চরিত্রে যার যার ব্যাপার কিন্তু খারাপ ভালো মন্দ যার যার কাছে কিন্তু আমার মনে হয় তার ভালোটা তার কাছে এই ফার্স্ট এখন আগে দেখা হয় নাই কা মাঝখান দিয়ে ফোনে সমস্যা ছিল ঢাকার বাইরে ছিলাম নেটওয়ার্ক প্রবলেম ছিল দেখা হয় নাই কা আমি খালি শুনছি এর জন্য ফ্যামিলি সবাইরে লুয়েছি দেখবার লেগা আচ্ছা আমি আমার বাস হচ্ছে পুরান ঢাকা সদরঘাট লক্ষ্মীবাজার ডালপুট্টিতে অ্যান্ড সাকিবরে যদি প্রপোজ করতে হয় পয়লা তো আমি তেমতি বাসার এলামও কোনো মানে দিশা তো এমতি আর এই জীবক আমার আর এক কথা হয়েছে জানে মান আমার দিল থেকে তো কিছু বি কথা আহে না আমি তোমার বি দিল থেকে বি একদম আন বৃত্তের থেকে বহুত ভালোবাসি আই লাভ ইউ মাই জানে মান সাকিব মানে হচ্ছে ডিফারেন্ট আর সাকিব খান মানেই তো হচ্ছে নাম্বার ওয়ান সো দ্যাট বারবার ওনার মুভিটাই দেখা মানে সাকিব খানের সাথে অনন্ত জলিলের মানে তুলনা করা যায় না কারণ সাকিব খানের অভিনয়ের সাথে অনন্ত জলিলের অভিনয় মানে আকাশ পাতাল হচ্ছে পার্থক্য আছে সাকিব খানের ছবি দেখতে লিডার আমি বাংলাদেশ সাকিব খান আমাদের প্রিয় নায়ক সেই জন্যই সাকিব খানের সব ধরনের ছবি দেখি সেই অনন্ত ভালোবাসা থেকে শুরু করে এই পর্যন্ত লিডার আমি বাংলাদেশ এমন কোনো ছবি মিস দেইনি এই দিয়ে একটা দেখিনি আজকেই আসছি সাকিব খানের ছবি দেখতে লিডার আমি বাংলাদেশ গ্রামের বাড়িতে ছিলাম তো আজকে আসছি আজকে আসছি ছবি দেখতে আসছি এটা তো বলার কোনো ভাষা নাই সাকিব খানই এক নম্বর সাকিব খানের ছবি এই পর্যন্ত সব কিছু ছাড়িয়ে এখন আমি আবার লিডার আমি বাংলাদেশ দেখতে আসছি আসলে সবগুলো মানে বাংলাদেশের এখন বর্তমান প্রেক্ষাপটে যে মুভিগুলো প্রত্যেকটা মুভি সুন্দর সো এখন বাংলাদেশের সব হচ্ছে হলমুখী হচ্ছে মানে হলে আসতেছে মুভি দেখতেছে এটা হচ্ছে আমরা অনেক মানে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আর লিডার আমি বাংলাদেশ বারবার দেখতেছি কারণ হচ্ছে সাকিব খানের মুভি মানে হচ্ছে ডিফারেন্ট আর সাকিব খান মানেই তো হচ্ছে নাম্বার ওয়ান সো দ্যাট বারবার ওনার মুভিটাই দেখ আসলে আমি কাউকে কম্পেয়ার করতে চাই না সবাই আমাদের দেশের হিরো দুজনই রেসপেক্টেবল পার্সন সো দুজন দুজনের জায়গায় পারফেক্ট ঈদের ছুটিতে দেখা যায় সব সেক্টরের মানুষরাই মুভি দেখতে যায় যেমন হচ্ছে গার্মেন্টস বন্ধ থাকে বিভিন্ন শিল্প কারখানা বন্ধ থাকে তখন দেখা যায় যে একটা শ্রেণীর মানে ওই লেভেলের মানুষগুলো একটু মুভি বেশি দেখতে যায় সো দ্যাট হয়তো বা এই জন্য মানুষ সেটা থিঙ্ক করছে আমার মনে হয় মোটামুটি সব মুভি দেখা হয়েছে তো লাস্ট যে একটা মুভি ছিল সবচেয়ে প্রিয় হচ্ছে অনেক আগের একটা মুভি আসলে নাম মাথায় আসতেছে না অনেক মুভি দেখছি কোনটা কিছু কোনটা নাম বলি আচ্ছা আমার মেয়ের হচ্ছে ও চাইল্ড আর্টিস্ট ও 3 বছর বয়স থেকে কাজ করে তো ওর হচ্ছে এটা মুক্তিপ্রাপ্ত থার্ড সিনেমা তৃতীয় সিনেমা তো আমি অনেক এক্সাইটেড যেহেতু মানে বাংলাদেশে একজন নাম্বার ওয়ান সাকিব খানের সাথে সে কাজ করতে পেরেছে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট হিসেবে আমি অবশ্যই গ্রেটফুল সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা আপনারা সেই সাকিব খানের অন্ধভক্ত সেই পাগলির কথাগুলো শুনতে পেলেন সেই মানুষটার কথাগুলো শুনতে পেলেন যে কিনা পাগলের মতো সেই সাকিব খানের অভিনয় সাকিব খানের সব লিডারগিরি ভালোবাসে তো দর্শক শ্রোতা আপনার মনে কেমন প্রশ্ন থাকতে পারে অবশ্যই আপনার মনের মতামত কমেন্ট বক্সে কমেন্টস করে দেবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ